আশঙ্কার চেয়ে কম হলেও দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় 5,500, মৃতের সংখ্যাও নেহাত কম নয় 19। আগস্টের শেষে এসে আবারও উকি দিচ্ছে সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বর হতে পারে ভয়ের কারণ। এমন অবস্থায় চিরুনি অভিযান থেকে শুরু করে নানা কর্মসূচি নিয়ে মাঠে আছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মূলত অধিদপ্তর থেকে দেয়া তথ্য থেকে রোগীর ঠিকানা নিয়ে আক্রান্তের বাড়ির আশেপাশের 200 থেকে 400 গজের মধ্যে অভিযান পরিচালনা করা হয়। তবে হঠাৎ করেই পুরো ঠিকানা আর ফোন নাম্বার দেয়া বন্ধ করে দিয়েছে তথ্য কেন্দ্র। এতে বিপাকে পড়েছে 2 সিটি। মেইলে শুধু সামারিটা থাকে, হসপিটাল ওয়াইজ ডিস্ট্রিবিউশন, যে ডেল্টা হাসপাতালে এতজন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে 3 জন, শিশু হাসপাতালে 4 জন, বাট এই 4 জন কে কোথায় থাকে এটার কোনো ডিটেলস আমরা পাই না। যে কারণে রোগের যে উৎসটা, উৎসটা আমরা শনাক্ত করতে পারছি না, যে কারণে ডেঙ্গু রোগ প্রতিরোধে আমাদের কার্যক্রমে ব্যাপকভাবে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিষয়টি জানতে কন্ট্রোল রুমে সময় সংবাদ স্যার আমাদের নির্দেশনা দিয়েছে বিষয়ে, এখন আসলে এইসব তথ্যগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা ডিসিশন নিয়ে তারপরে। সেই নির্দেশদাতা কন্ট্রোল রুমের প্রধান ডাক্তার জাহিদ বলছেন এমন কোনো নির্দেশনা দেননি তিনি। না, এরকম হওয়ার কথা না, আমরা অবশ্যই দিব না, কেন না দিলে ওনারা পাবে কোথায়? তবে যাদের হাতে এডিস বাহিত রোগ দেখভালের দায়িত্ব, সিডিসির সেই শাখারও যেন নিয়ন্ত্রণের বাইরে নিয়ন্ত্রণ কক্ষ। কন্ট্রোল রুম কেন এটা দিতে চায়নি আমরা এই বিষয়টা বুঝতে পারি নাই, এবং আমরা তাদেরকে এইটুকু বুঝিয়েছি যে সিডিসি অ্যাক্ট ল অনুযায়ী যে এই ডেঙ্গু রোগীর পূর্ণাঙ্গ তথ্য দেয়া কর্তৃপক্ষকে অবশ্যই জরুরি একটি বিষয়। সিডিসির কাজে ছিল কোন তথ্য কোথায় দিতে হবে আর কোথায় গোপন রাখতে হবে, এই বিষয়টি যারা বোঝেন না তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। আইনে যেভাবে বলা আছে যে কোনো কমিউনিকেবল ডিজিজ না জানালে সেটা অপরাধ হবে, এখানে সেরকম অবস্থা দাঁড়াচ্ছে। এটা তাদের অজ্ঞতা, চরম অজ্ঞতা। এই অজ্ঞতা দ্রুত ঠিক করা দরকার। উল্টো সংক্রমণ বিধি আইনে 2 সিটি এই প্রতিষ্ঠানের অবহেলার কারণে আইনের আশ্রয় নিতে পারেও বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক এই পরিচালক। রীতিমতো তাদেরকে এই আইনে শাস্তি দেয়া আইনের আওতায় আনা যায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।